পূর্ব পাকিস্তান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ইপিআরটিসি থেকে স্বাধীনতার পর এই সংস্থার নাম হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি সরকারি এই সংস্থার বহরে এখন যুক্ত আছে এক হাজার আটশো দুইটি গাড়ি এর মধ্যে একতলা বাস আটশো উনআশিটি দ্বিতল ছয়শো তেইশটি এসি বাস তিনশোটি এবং ট্রাক পাঁচশো অষ্টাশিটি বর্তমানে পাঁচটি আন্তর্জাতিক সহ অভ্যন্তরীণ চারশো পঞ্চাশটি রুটে চলাচল করছে বিআরটিসির বাস অন্যান্য পরিবহন থাকলেও বিআরটিসি প্রথম পছন্দ যাত্রীদের বিআরটিসি যদি ভালো বাস থাকে এবং ভালো সার্ভিস থাকে তো বিআরটিসি আমাদের প্রথম পছন্দ যে রুট গুলোতে বিআরটিসি চলে ওইসব জায়গাগুলোতেই বিআরটিসি গাড়ি আরো বেশি চাই আমরা বিআরটিসির তথ্যমতে বিভিন্ন খরচ বাদ দিয়ে গেল বছরের শেষ ছয় মাসে সংস্থার উদ্বৃত্ত চার কোটি একাশি লাখ টাকা তবে এই হিসেবের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে পরিচালন ব্যয় এর বহুগুণ বেশি আমরা সচিবালয়ের গাড়ি মেরামত করেছি আমরা রাজকের মেরামত করেছি আমরা মহান জাতীয় সংসদের আমাদের গাড়িগুলো আমরা মেরামত সেখানে আমাদের বকেয়া পড়ে আসছে আমাদের বেতন ভাতা সিপি ফ্যান গ্যাসইটি এইটা এগুলো প্রায় চল্লিশ কোটি টাকার উপরে আমরা এখনো প্রতিষ্ঠার পর বিআরটিসির উন্নয়নে বিপুল অর্থ ভর্তুকি দিয়ে আসছে সরকার স্বায়ত্তশাসিত এই সংস্থার নিজস্ব আয় দিয়ে কর্মীদের বেতনীয় দেনার ভার মাথায় নিয়ে চলতে হচ্ছে এই পরিবহন সংস্থাকে বিআরটিসি সরকারের যে অর্থায়ন এবং পলিসি সাপোর্ট এবং রুট পারমিটের যে অগ্রাধিকারগুলি পাচ্ছে সে কিন্তু একটা স্ট্যান্ডার্ড দেখিয়ে প্রাইভেট সেক্টরকে কিন্তু সেখানে নিয়ে যেতে পারতো ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু রাতারাতি পরিবর্তন হতে হবে প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা সরকারের কাছে দেনা সাড়ে তিন হাজার কোটি টাকা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা